তো পুরনো স্টেট বাস গ্যারেজের এখানে বেশ একটা ভাইরাল কাকা বসে, যে নাকি মালদার প্রথম পেটাই পরোটা তৈরি করছে। সেটা পোস্ট আমি দেখেছি বেশ কিছুদিন, ফাইনালি খুঁজতে খুঁজতে আজকে পেয়ে গেছি পেছনে সেই দোকানটা। আর সেখানে একটু লেট হবে বলে আমি এলাম হচ্ছে এই সামনে মা বটেশ্বরী কালী মন্দির, এখানে একটু চা খেতে। আর হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আমি শুভজিৎ অ্যান্ড আই মেক ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিওস। ইফ ইউ লাইক দিস কাইন্ড অফ কন্টেন্ট প্লিজ কনসিডার সাবস্ক্রাইব। চিনি ছাড়া হবে একটা করো, তুই চিনি দিয়ে একটা অল্প চিনি, একটা চিনি ছাড়া। তো অ্যাড্রেসটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল, বাট একটু ভালো করে বুঝিয়ে দিই। এটা হচ্ছে পুরনো স্টেট বাস গ্যারেজে ঢোকার রাস্তা, আর এদিক দিয়ে সোজা এলেই সামনে পড়বে হচ্ছে বটেশ্বরের কালী মন্দির। এর জাস্ট সামনে একটা হোটেল আছে, হোটেল পঞ্চমী, আর তার জাস্ট অপোজিট এরকম একটা ছোটো দোকান আছে। আর শুনেছি মালদার নাকি প্রথম পেটাই পরোটা এখানে পাওয়া যায়। আচ্ছা, তারপর এখন এই পেটাই পাওয়াটা কতদিন ধরে? অনেকদিন। আর কি কি পাওয়া যায় এটা ছাড়া? এটা ছাড়া ডিম পাওয়াটা পাওয়া যাবে। ডিম পাওয়াটা আর ডিম কষা নাকি? ডিম কষা পাওয়া যায়, সবজি দেওয়া যায়, ভাজা, সিদ্ধ, চাটনি। আচ্ছা আচ্ছা, আর এটা কত করে প্লেট? 20 টাকা প্লেট, ডিম দিয়ে 35 টাকা প্লেট। ডিম দিয়ে 35 টাকা প্লেট, তাই 35। আচ্ছা, কটা থেকে খোলে? 9টা। 9টা থেকে? ওকে। তো পোলমি আগে ট্রাই করেছিস মালদা? কোথাও ট্রাই করেছিস? করেছি, কলকাতাতে খেয়েছি অনেকবার যখন কলকাতায় থাকতাম, বাট মালদায় খাইনি। মালদায় তো এটা মানে আমি শুনিনি যে মালদায় এরকম পাওয়া যায় পেটাই পরোটা। রিসেন্টলি দেখলাম কয়েকটা পোস্ট, সেখানে দেখলাম যে পেটাই পরোটা হচ্ছে। এটা কি আছে, চাটনিটা? আর এটা আলু সিদ্ধ? হ্যাঁ, আজকে ভাজা ভুজি কিছু করেনি। অন্যদিন ভাজা থাকে নাকি? সবই থাকে। আচ্ছা, প্লেট প্লেট সব থাকে। এই 20 টাকার প্লেটে? আর 9টা থেকে কটা অবধি খোলা থাকে এটা? 4টা। 4টা অবধি পাওয়া যায়? আচ্ছা, আর এটা ডিম কষা নাকি? ডিম কষা কত করে? ও 15 টাকা পিস। আচ্ছা, এদিকে মেকিং চলছে পেটাই পরোটার, অ্যামেজিং। তো এটা হচ্ছে 20 টাকার প্লেট। আর পেটাই পরোটাতে কি কি থাকে মানে এক প্লেটে সেটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে পরোটা, যেটা একদম ক্রিস্পি কুড়মুড়ে, সেটাকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। দু পিস পরোটা আছে, আর তার সাথে আছে হচ্ছে সবজি। এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি আজকে, তার সাথে আছে হচ্ছে আলু সেদ্ধ, আর আছে লঙ্কা, আর আছে একটা স্পেশাল চাটনি। আর পুরোটা একটা প্লেটে দেওয়া আছে, 20 টাকা মাত্র দাম। এর সাথে নাকি অন্যান্য দিন ভাজা ভুজিও থাকে নাকি? এর মধ্যে ইনক্লুডেড, তাই তো? কি থাকে? আলু ভাজা, স্যালাডও থাকে। আজকে কোনো কারণে নেই, আজকে একটু দেরিও হয়েছে দোকান খুলতে, বাট সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত পাওয়া যায়। আর আমি এটার পোস্ট প্রচুরবার দেখেছি, বাট দোকানটা অ্যাকচুয়ালি খুঁজে পাইনি, আজকে ফাইনালি পেয়েছি। আর এবার ট্রাই করে দেখি পেটাই পরোটা মালদাতে কীরকম করছে। আমি কলকাতাতে বা বাইরে কোথাও খেয়েছি, আর এটা আমি জাস্ট একটা পোস্টে দেখেছিলাম, সে লিখেছিল মালদার প্রথম পেটাই পরোটা। আমি জানি না আর কোথাও পাওয়া যায় কি না, পাওয়া গেলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি সেখানে গিয়েও ভিডিও বানাবো। আর ফার্স্টে আমি একটু চাটনিটা ট্রাই করবো। আরে, গ্রিন চাটনি আছে এদিকে, এই হচ্ছে গ্রিন চাটনি। আশা করি এটা লঙ্কা টঙ্কা দিয়ে বানানো আছে। এটা একটু আলু সিদ্ধ দিয়েও ট্রাই করি। ও ভাই, ঝাল আছে, বাম্পার ঝাল আছে। পরোটাটা একদম পাতলা, আর সব থেকে ভালো লাগছে এটা, সেটা হচ্ছে তেল নেই অতিরিক্ত, ক্রিস্পি আছে। আর পেটাই পরোটা যেরকম ভেঙে ভেঙে দেয় সেরকম আছে, বাট একটু ছিঁড়ে ছিঁড়ে দিলে ভালো হতো। আর এদিকে আছে হচ্ছে সয়াবিনের তরকারি, ট্রাই করি এটার সাথে একবার। হালকা একটু স্পাইসি আছে, তবে এই যে পরিবেশন করার স্টাইলটা আমার খুবই ভালো লেগেছে। মাত্র 20 টাকা প্লেট, প্লেটের মধ্যে অনেক কিছু আছে। তো আমি ভাবছি এই পরোটাটা দিয়ে একটু আলু সিদ্ধ নিই এখান থেকে, তারপর নিয়ে নিই হচ্ছে একটু স্পেশাল চাটনিটা,
পিওর লঙ্কা ফঙ্কা দিয়ে বানানো আছে, কারণ হেভি ঝাল আছে এটা। তার সাথে নিয়ে নিই একটু সবজি, হেলদি একটা ব্রেকফাস্ট বলতে পারি আমরা, কারণ সকালবেলা সেই ডাল পুরি অতিরিক্ত তেলে ভাজা থাকে, এখানে বেশি তেল ইউজ করা হয়নি, শেকে শেকে ভাজা। এমনি নর্মাল পরোটাও করো তোমরা? কত দাম? একই দাম, 10 টাকা পিস। আচ্ছা, আর সব কিছু মিলিয়ে একটা হয়ে যাক বিগ বাইট। একটা লঙ্কা আছে, ওর্থ ইট আমি বলবো, কারণ কুড়ি টাকা হিসাবে একদম পারফেক্ট আছে। যারা সকালবেলা অত তেল মশলা খেতে চাইছো না, তারা অবশ্যই পেটায় পরোটা ট্রাই করতে পারো, একদম বাজারের মধ্যেই, অনেক বছরের দোকান, তাই না? ভালো খেতে বেশ। একটু স্যালাড মিস করছি, অন্যদিন এলে বেটার হতো, বাট ওয়ার্থ ইট, আমার বেশ ভালো লাগে। দেখি এবার পোলমির কেমন লাগে। লঙ্কাটা আমার বেশ ভালো লেগেছে বলে একটু রিফিল করে নিলাম, সাথেই আলু সবজিটা পেলো, মানে হচ্ছে আলু চোখা বা অনেকে আলু সেদ্ধ বলে, আমরা তো আলু সেদ্ধ বলি। কেমন লাগছে? খাইনি এখন, আমি চাটনিটা ট্রাই করলাম, বাম্পার ঝাল, হেভি ঝাল আছে, লঙ্কা পাকা, লঙ্কা মিক্সচার, ধনে পাতাও আছে, ধনে পাতা রসুন লঙ্কা দিয়ে দারুণ একটা চাটনি, খুব তরকারি। আরও একটা স্পেশাল অ্যাড অন করলাম, সেটা হচ্ছে মশালা ডিম, এই হচ্ছে ডিম কষা নাকি, 15 টাকা করে। তরকারিটা কেমন লাগলো? ভালো, তরকারিটা খুবই সুন্দর। আর যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য ঝাল চাটনি আছে, আর একটু স্পাইসি আছে, ডিমটা বেশ মশলা ফসলা দেওয়া, মানে 35 টাকায় পুরো একটা প্লেট হয়ে যাবে, পেটায় পাওয়াটা সাথে একটা ডিম কষা, ভালো হেলদি খাবার, পেট ভরা হেলদি ব্রেকফাস্ট, ভালো। আমার চ্যানেলে অনেকগুলো নিরামিষ পরোটা, ডাল পুরি এবং তাছাড়াও কিন্তু নর্মাল যেগুলো পরোটা আছে সেগুলোর অনেক ভিডিও আছে, বাট ফার্স্ট টাইম কিন্তু আমিও ট্রাই করলাম মালদাতে পেটাই পরোটা। আর কলকাতা সাইডে দেখেছি পেটাই পরোটা অনেক আরও অনেক বড় হয়, অনেক বড় একটাই পরোটা করে, এটা ওই স্টাইলের নয়, এটা নর্মাল মালদা যতগুলো ডালপুরি দোকান আছে একটু বেশি অয়েলি লাগে, প্রচন্ড অয়েলি লাগে, এটা আমার জন্য একদম পারফেক্ট আছে। আর আর তোমরা এখানে ট্রাই করেছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে একবার জানিও, অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর আজকে সকালে ব্রেকফাস্ট একদম সুপার ডুপার হেলদি হলো এখান থেকে। আমার নাম কি কাকু? নাম বাবু। বাবু, আচ্ছা। আর আন্টি আপনার? আচ্ছা, তো বেশ, মালদাতে দেখলাম প্রথমবার এরকম পেটাই পাওয়াটা হচ্ছে। আপাতত মানুষ কোনটা বেশি পছন্দ করছে এখানকার, পেটাই পাওয়াটা না নর্মাল? পেটাইটা সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলে একদম। আর এটা কি আগেও পাওয়া যেত? না, এটা নতুন স্টার্ট। বাবা ভাঙা পরোটাই করতে, পিঠাই পরোটাটাই করতে, ঠিক আছে? তখন স্টল ছোট ছিল, স্টল এখানে ছিল দোকান, এখানে। আচ্ছা, ভাঙতে ভাঙতে এখন এই ধারে লেগে গেছে। অলমোস্ট কত দিনের দোকান তাহলে আঙ্কেলের আমল থেকে যদি আমরা কাউন্ট করি? 50 প্লাস। আচ্ছা আচ্ছা, এখানে তৈরি হচ্ছে এরকম পরোটা, আর এদিকে সবজি টবজি আছে, অন্যান্য দিন আরও স্যালাড ফ্যালাড থাকে, তাই তো? চাটনিও থাকে, সিদ্ধ ডিমও আছে এখানে। আচ্ছা, দোকানের ফন্টটা একটু দেখিয়ে দিই, এই হচ্ছে দোকানের সামনেরটা। কাকু, তোমাদের দোকানে কোনো নাম আছে? দোকানের কোনো নাম আছে তোমাদের? নাম নেই দাদা। আচ্ছা, এরকম নাম নেই, বাট সামনেরটা এরকম, আর ওই সাইডে বসার জায়গা আছে, সামনে ওইখানে বসার জায়গা আছে। দেখো, এর আশেপাশে আরও 2-1টা দোকান আছে, বাট সব থেকে বেশি পপুলার আমি এই আঙ্কেল আর আন্টিটাকেই দেখেছি। আর আমি বেশ কিছু পোস্ট দেখেছি, অনেকে ট্রাই করেছে, আমি মেবি সবার লাস্টে ট্রাই করলাম। আমার তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো, মানে অলমোস্ট 20 টাকার প্লেটে সব কিছুই পেয়ে যাচ্ছি আমরা। অন্যান্য দিন বললো স্যালাড থাকে, ভাজা থাকে, সেগুলো ট্রাই করিনি, বাট অ্যাকচুয়ালি তরকারিটা ভালো খেতে। সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে খুব লেস অয়েলে ভাজলো, আমি দেখলাম আমার সামনে ভাজলো। আর নর্মাল যেরকম পেটাই পাওয়াটার ভিডিও আমরা দেখে থাকি বা পেটাই পাওয়াটা খেয়ে থাকি কলকাতার বা অন্য কোনো জায়গার, সেখান থেকে একটু ডিফারেন্ট আছে, বাট ওভারঅল 20 টাকা 35 টাকার মধ্যে একটা গোটা সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে, যেটাকে আমরা হেলদি ব্রেকফাস্টও বলতে পারি, তো আমার জন্য বেশ ওয়ার্থ ইট আমার লেগেছে। আর অ্যাড্রেস আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, গুগল লিঙ্কও দিয়ে দেবো। কেমন লাগলো ওভারঅল?
আমার বেসিক্যালি যেটা সবথেকে ভালো লাগলো খুব কম তেলে ভাজা হচ্ছে, মানে কলকাতার সাইডে যেগুলো আমরা দেখি সেগুলো প্রচন্ড অয়েলি হয়, মানে ওগুলো অনেকটা বড় হলে অয়েলি বেশি হয়, কিন্তু এখানে খুব কম অয়েলের পরিমাণটা। আর এমনিও মানে যেগুলো ডালপুরি মালদা শহরে বিক্রি হয় সেগুলো তো প্রচণ্ড পরিমাণে তেল থাকে, তো এটা তেল একদমই কম, সেটা বেশি ভালো লাগলো। আর 20 টাকার মধ্যে অনেক কিছু দিচ্ছে, মানে 20 টাকাতে একদম পেট ভরে যাবে, পেট ভরা খাওয়া না। আমরা প্রচণ্ডই ডালপুরি খাই বাইরে, তো এবার থেকে আমরা এখানেও খেতে আসবো। ওভারঅল ইটস এ ভেরি গুড হেলদি ব্রেকফাস্ট জয়েন্ট ইন মালদা। আমার চ্যানেলে অনেকগুলো ডালপুরি পরোটা এবং নানপুরিরও ভিডিও আছে, ইভেন নিরামিষ ডালপুরিরও দোকান আছে মালদাতে। তবে এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম হচ্ছে পেটাই পরোটা, যেটা আমার বেশ ভালো লাগলো। কলকাতার মতো অত হাইপ আপ কিছু নেই, একদম পিওর বাড়ির খাবারের মতো সমস্ত কিছু। তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, ডিসক্রিপশনে পুরো জায়গাটার অ্যাড্রেস গুগল লিঙ্ক দেওয়া থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর তোমাদের যদি এই টাইপের কোনো সাজেশন থাকে বা রেকমেন্ডেশনস থাকে সেগুলো কমেন্ট সেকশনে বা ইনস্টাগ্রামে আমাদেরকে জানাতে পারো, তবে সেখানে গিয়েও আমরা সেরকমই ভিডিও বানাবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।